আমাদের পাঁচটা জিনিস আসার আগেই এর প্রস্তুতি নিতে হয়, এর গুরুত্ব বুঝতে হয়। তার ভিতরে এক নম্বরে হচ্ছে আমাদের বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগানো। যখন মানুষের বার্ধক্য এসে যায় তখন যৌবনকালের মতো ইবাদত করতে পারে না, ইবাদত করতে গেলে বিঘ্ন হয়, অজু স্থানজা ঠিকভাবে করতে পারে না, তার যাবতীয় পাক পবিত্রতা ঠিক রাখতে পারে না। এজন্য বার্ধক্য পৌঁছার আগেই যৌবনতাকে, যুবক বয়সটাকে কাজে লাগানো, কারণ একবার বৃদ্ধ হয়ে গেলে আর যুবক হওয়ার সুযোগ নাই। অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দেয়া। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একজন অসুস্থ মানুষই বুঝে যে আসলে সুস্থতার কতটা মূল্য। এই অসুস্থতা আসার আগেই সুস্থ সময়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া, কারণ অসুস্থ হয়ে গেলে তখন আর ইবাদতের সুযোগ থাকে না। ব্যস্ততার পূর্বে অবসরতাকে কাজে লাগানো। আমি অবসর আছি, যখন আমার ব্যস্ততা এসে যাবে তার আগেই যেন আমি আমার অবসর সময়টাকে কাজে লাগাতে পারি। যেমন আমাদের রাতের সময়টা অবসর, এই সময়টা যেন আমরা আল্লাহর ইবাদতে নিবেদিত করতে পারি। দিনের সময়টা আমাদের ব্যস্ততার, তখন আমরা যতটুকু পারি ঠিক রেখে রাতে যেন আমাদের ইবাদতটা বাড়িয়ে দেই। অভাবের পূর্বে সচ্ছলতার গুরুত্ব বোঝা। একজন মানুষ অভাব আসার আগেই তার সচ্ছলতাকে গুরুত্ব বুঝতে হবে। তার যখন সচ্ছলতা থাকবে এটার অপব্যবহার করবে না, অপচয় করবে না, বরঞ্চ এটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে সাথে আল্লাহর সন্তুষ্টির দিকে ছুটে যাবে, ঠিক কিনা? এরপরেরটা হল মৃত্যুর পূর্বে জীবিত অবস্থাটাকে কাজে লাগানো। একবার যদি মালাকুল মউত হাজির হয়ে যায় আর দ্বিতীয়বার ফেরারও কোনো সুযোগ নাই। মালাকুল মউত যদি সামনে এসে যায়, তিনটা অবস্থায় মানুষের তওবা কবুল হয় না। তার ভিতরে অন্যতম হলো যখন মালাকুল মউত সামনে এসে যাবে, মালাকুল মউত সামনে আসার সাথে সাথে তার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে তওবার দরজা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়ে গেছে, জান কবজ করবে, তখন যদি বলি হায় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম, কাজ হবে? মালাকুল মউত যদি হাজির হয়ে যায় এই সময় যদি তওবা করে, ওই তওবা কোনো কাজে আসবে না, কারণ সময় থাকতে তওবা করে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এমন সুযোগ করে দিয়েছেন। কত সুন্দর সুস্থতা দিয়েছেন, কত সুন্দর সৌন্দর্য আকৃতিতে আমাদেরকে তৈরি করেছেন, কত সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছেন। এই সুঠাম দেহের অধিকারী, সুস্থতা, সবলতা, সৌন্দর্য সব কিছু একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দারে তুমি ইবাদত করবা, তোমার ইবাদত করার জন্য খাবারের প্রয়োজন হয়, আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি। শুধু রিজিকের ব্যবস্থাটাই করি নাই, রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ নিজের কাঁধে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব কার? কে নিছে? পালন করি কারা? আমরা। আমরা রিজিক নিয়ে ছুটাছুটি করি, হায় হায় কি খাবো, অথচ এই দায়িত্বটা আমাকে দেওয়াই হয় নাই। যেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয় নাই, এই দায়িত্বটাকে আমরা কাঁধে নিয়ে সব থেকে একদম সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আমরা এই একটা জিনিসের পিছনে ছুটে যাই, যেটা আমার দায়িত্ব না, অথচ আমার উপরে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে সেটার কোনো খবরই নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, বান্দারে তুমি আমার ইবাদত করবা, তোমার থাকার জন্য দুনিয়ায় একটা বাসস্থানের প্রয়োজন, বাসস্থান থাকবে।
তোমার সুস্থতার প্রয়োজন, সুস্থতাও আমি দিব, অসুস্থতাও আমি দিব, বিপদ আমি দিব, আবার বিপদ থেকে মুক্তিও আমি দিব, সব কিছু আমি আল্লাহ করব। কিন্তু তোমাকে সৃষ্টির উদ্দেশ্য একটাই, তুমি আমার ইবাদত করবা। আর আমরা যখন ইবাদত না করে পুরা জিন্দগিটা কাটিয়ে দেই, যখন জিজ্ঞাসা করা হয় মুরব্বী আপনি কেন কোরআন পড়েন না, আপনি কেন নামাজে আসেন না, তিনি এক জবাবে বলে, বাবারে কোরআন তো পড়তে জানি না, কিভাবে পড়ব, নামাজে আসি না, নামাজে কি পড়তে হয় তাই তো জানি না। ম্যাক্সিমাম মানুষ নামাজে আসে না কারণ নামাজ পড়তে সে জানে না।